সাদিয়ানি গ্রুপ বাংলাদেশে অবাঞ্ছিত অবাঞ্ছিত মাওলানা সাহেব সাহেব বিভিন্ন সময়ে কোরআন হাদিস ইসলাম নবী রাসূল নবুয়ত সাহাবায়ে কেরাম এবং শরীয়ত মাসলা মাসাইল নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তার বক্তব্যগুলো কোরআন সুন্নাহ বিরোধী যা মেনে নেওয়া যায় না এগুলো শুধু ভুল নয় মাওলানা সাহেব সাহেবের চিন্তাগত বিপদগামিতা দ্বীনের বিভিন্ন বিষয়ে তার এই চিন্তাগত বিচ্যুতি ও বিচ্ছিন্নতা এবং অনেক বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ও জমহুর উলামায়ে কেরামের মুত্তাফাকা তথা ঐক্যমত ভিত্তিক মাসলা ও মাযহাবের খেলাফ হওয়ার কারণে শরীয়ত মতে তার অনুসরণ করা এতাত করা জায়েজ নাই তাবলিগের মতো একটা মহান দিনই কাজে আমির হওয়া বা আমির থাকার যোগ্যতা তিনি হারিয়ে ফেলেছেন তিনি দারুল দেওবন্দ সহ মুসলিম বিশ্বের আলেমগণের কাছে চরমভাবে বিতর্কিত হয়েছেন তার প্রতি ব্যাপকভাবে উলামায়ে কেরামের আস্থা অনাস্থা তৈরি হয়েছে আলেমগণ দায়িত্ব নিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করেছেন কিন্তু তিনি সংশোধন হননি দাওয়াত ও তাবলিগের এই কাজ প্রতিষ্ঠিত হয়েছে দারুল উলুম দেওবন্দ তথা উলামায়ে কেরামের পৃষ্ঠপোষকতায় মাওলানা সাহেব সাহেবের অনুসারীদের উলামা বিরোধী অবস্থান তাদেরকে নানা ধরনের গোমরাহিতে নিপতিত করেছে এবং করছে অতএব আজকের এই মহাসম্মেলনের উলামা মশাইখের পক্ষ থেকে আমার দাবি এবং অনুরোধ হল যতদিন মাওলানা সাহেব সাহেব তার গোমরাহি থেকে তওবা না করবেন ততদিন দারুল দেওবন্দ সহ এদেশের আলা উলামা ইকরামের আস্থা অর্জন না করবেন ততদিন যেন তাকে বাংলাদেশে আসতে দেওয়া না হয় টঙ্গীর বিশ্ব ইজতেমা বিশ্ব ইজতেমা উলামা ইকরামের তত্ত্বাবধানে শোরায়ে নেজামে পরিচালিত হবে কাকরাইলের মার্কাজের কার্যক্রম উলামা ইকরামের তত্ত্বাবধানে শোরায়ে নেজামে পরিচালিত হতে হবে ব্যক্তি মাওলানা সাহেব সাহেবের কারণে ছাত্র জনতা ও আলেম উলামাদের কোরবানির বদৌলতে অর্জিত স্বাধীন নতুন বাংলাদেশে কেউ বিশৃঙ্খলা তৈরি করুক আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায় দায়ী ফেলুক আমরা চাই না আশা করছি সরকার বিবেচনায় সরকার সার্বিক বিবেচনায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দেশ জাতীয় রাষ্ট্রের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন সঠিকভাবে দাওয়াত ও তাবলীগের কাজ করার হিম্মত দান করুন দ্বীনি মাদ্রাসা সমূহকে আল্লাহ তাআলা হেফাজত করুন বর্তমান সরকারের নিকট অধ্যকার মহাসম্মেলন থেকে জোর দাবি জানানো হচ্ছে যে কোনো অবস্থাতেই মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেয়া যাবে না সাত ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামে পরিচালিত বিশ্ব ইজতেমা এক পর্বে আয়োজন করা অত্যন্ত দুরূহ ব্যাপার তাই আগামী বিশ্ব ইজতেমা দুই পর্বেই অর্থাৎ একত্রিশে জানুয়ারি ও এক দুই ফেব্রুয়ারি ২০২৫ ইং শুক্রবার শনিবার ও রবিবার এবং দ্বিতীয় পর্ব ৭-৮-৯ ফেব্রুয়ারি ২০২৫ ইং শুক্র শনি রবিবার করার তারিখ আজকের এই মহাসম্মেলন থেকে ঘোষণা করা হলো এ ব্যাপারে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করছি আট কাকরাইল মসজিদ ও টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানের যাবতীয় কার্যক্রম ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামে পরিচালিত হবে উক্ত স্থান দিয়ে সাতপন্থীদের কোন কার্যক্রম চালাতে দেওয়া হবে না নয় বর্তমান সরকারকে ইসলাম ও মুসলমানদের দুশ্মন অভিশপ্ত কাদিয়ালীদের অবিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে এবং সে সাথে কাদিয়ালীদের ইসলামী পরিভাষা ব্যবহার নিষিদ্ধ করারও জোর দাবি জানাচ্ছে আজকের এই মহাসম্মেলন এই নয় দফা ঘোষণাপত্র আমি উপস্থাপন করলাম গোটা ওলামা মাশায়েখ মুরব্বিয়ানে কেরামের পক্ষ থেকে এই ঘোষণাপত্রের সাথে আমরা সকলেই একমত পোষণ করছি তো
আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে এই ঘোষণাপত্র অনুযায়ী আমাদের কওমি মাদ্রাসা আমাদের দাওয়াত তাবলীগ আমাদের টঙ্গী ইস্তেমা আমাদের কাকরাইল আমাদের দিদি সকল কর্মকাণ্ড ইনশাআল্লাহ পরিচালিত হবে ইনশাআল্লাহ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যত অবদান রেখেছে এর মধ্যে একটা উল্লেখযোগ্য অবদান হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত উজ্জ্বল নক্ষত্র হযরত আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বজুড়া তবলিগি জামাতের ব্যবস্থা করেছেন এই তবলিগি জামাত বর্তমান সারা বিশ্বে পরিচালিত এই তবলিগি জামাত হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত আর ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অবদান এই অবস্থায় ইহুদি খ্রিস্টানেরা যখন দেখল যে ইসলামের অবদান মুসলমানের অবদান ইসলামী শিক্ষার অবদানে বিশ্ববাসী উপকৃত হচ্ছে তাই এই অবদানকে বঞ্চাল করে দেওয়ার জন্য তাদের চিরাচরিত অভ্যাস মতো মুসলমানের আন্তর্জাতিক খেদমত আন্তর্জাতিক অবদানকে বানচাল করার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে কুখ্যাত সাদ আত্মনিয়োগ করে এই সাদ স্বঘোষিত পদ্ধতিতে নিজেকে তবলিগি জামাতের আমির বলে ঘোষণা দেয় আর ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে ওলি আউলিয়াগণের বিরুদ্ধে নবী রাসূলগণের বিরুদ্ধে এমনকি স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য এবং কুফুরি বক্তব্য সমূহ প্রদান করতে থাকে যে কারণে সারা বিশ্বের তবলিগি জামাতের মূল ধারা এই সাদ এবং সাদের কুখ্যাত অনুসারীদেরকে তবলিগি জামাতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন এই কুখ্যাত সাদ তাদের অনুসারীদেরকেই তার নামে নেওয়া সাদপন্থী বলা হয় এরা যদিও শিক্ষিত সমাজের সাদপন্থী নামে পরিচিত কিন্তু সর্বস্তরের মুসলমানদের কাছে এরা সাদিয়ানি নামে পরিচিত এই সাদিয়ানি গ্রুপ সাদের অনুসারী সাদিয়ানি গ্রুপ ইহুদি খ্রিস্টানের এজেন্ডা বাস্তবায়ন কল্পে তবলিগের মূল ধারায় বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে এরা মূল ধারার তবলিগি নয় এরা তবলিগের নামে বিচ্ছিন্নতাবাদী যেমনভাবে কাদিয়ানিদের ইসলামের নামে কর্মকাণ্ড চালাবার কোনো অধিকার নয় ঠিক তেমনিভাবে সাদিয়ানিদের তবলিগের নামে কোনো কর্মকাণ্ড চালাবার অধিকার নয় আমি এই মহাসম্মেলনের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন রাখতে চাই বাংলাদেশে কাদিয়ানিদেরকে যেভাবে ইসলামের নামে কর্মকাণ্ড চালানোর পর নিষিদ্ধতা আরোপ করতে হবে ঠিক তেমনিভাবে বাংলাদেশে তবলিগের নামে সাদিয়ানিদের সকল প্রকার কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কাদিয়ানি বাংলাদেশে অবাঞ্ছিত কাদিয়ানি গ্রুপ বাংলাদেশে অবাঞ্ছিত সাদিয়ানি বাংলাদেশে অবাঞ্ছিত সাদিয়ানি গ্রুপ বাংলাদেশে অবাঞ্ছিত অবাঞ্ছিত অবাঞ্ছিত